বন্ধুরা, সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। আমিও তো ভালোই আছি। নাতি নাতনিরা সব রয়েছে, ঘর ভর্তি এখন আছে, ভালোই আছি। আমার চ্যানেলে স্বাগতম। আমি এখন যাচ্ছি দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর মন্দির, মেয়ে জামাই ভাগ্নি নাতনিদের সব নিয়ে যাচ্ছি। চলো আমাদের সঙ্গে, তোমরা সব চলো। গুরু মাঠে গরু এসছে, যা গরুটা এসছে, রুটি ফুটি আছে কি দেখি তো বলি তো একবার, দেখি গরুটাকে রুটি দিয়ে যান। চলো সব পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে মার্কেট সব ঘুরে নিলাম, ঘুরে টুরে এবারে তুই যাব খেতে, খাওয়া দাওয়া করে বাড়ি, খাওয়া দাওয়া করে আইসক্রিম করে তবে বেলুন মঠ যাবো আবার বলছি। হ্যাঁ তাই, ঠিক আছে। কি গরম, কি রোদে, যতক্ষণ আমরা পুজো দিতে মানে মন্দিরে ভেতরে ঢুকেছিলাম তখন মেঘলা ছিল, এখন আর মেঘলা নেই, রোদ্দুর। চড়েছে ভাই, তুমি ভাই হবো কোথাতে? কেমন লাগলো তোমাকে? হ্যালো, লঞ্চে যাচ্ছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। বেটা দেখে ফোনটা মা, চোখে মুখে জল দিলাম আমরা, ও দক্ষিণেশ্বরে তো এসে চোখে মুখে জল দিলাম, ঠান্ডা উড়ি পাবে। আমরা ঠিক টাইমে টাইমে ঢুকেছি, কি অবস্থা, সব জল একদম, সব কিছু টাইমে টাইমে হয়েছে আমাদের, লঞ্চে পেয়েছি টাইমে, তারপরে তো এখানে এসেছিও টাইমে, ঠাকুরের দর্শন। হ্যাঁ আমরা বেরিয়েছি, বেলুড় মঠের দরজাও বন্ধ হয়ে গেছে। আমরা দক্ষিণেশ্বর থেকে ঘুরে চলে এসেছি, বেলুড় মঠও দেখে চলে এসেছি, এসে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিলাম, নিয়ে এবারে কি কি কিনেছি দক্ষিণেশ্বরেরতে গেছিলাম তো সেই গিফটগুলো তোমাদের দেখাবো। চলো যে যা কিনেছে সবাই বসে রয়েছে, দেখছো লাইন দিয়ে, সব খুলে খুলে দেখাবে, ব্যাক ক্যামেরা করে দেখাবো। চলো প্রথমে দেখাচ্ছে আমার ছোট নাতনি কি নিয়ে, আমার জামাইয়ের গাড়িতে থাকবে দক্ষিণেশ্বরে ভবতারিণী মা,
না ঝটপট খোলো। এটা ত্রিশূল, এটা ত্রিশূল মহাদেবের, আর এটা আমের পল্লব, লক্ষ্মী ঘটিতে দেবে। আম পল্লব এক এক সময় না এত এ থাকে, ছোট থাকে বা শক্ত থাকে, তো এটা একটা পাথরের বাটি হয়েছে। এবারে নে তুই কোল, এই হলো আমার ভাগ্নি। ভাগ্নিটা ও কি কিনেছে দেখি। ও বাবা, এ তো মহাদেব কিনেছে, মহাকাল আদিযোগী। হ্যাঁ আদিযোগী, খুব সুন্দর হয়েছে তুমি দেখি। বাহ, এই তো মহাদেবের কাছে নন্দীরাজ আর গণেশ আছে। গণেশ, এটা মহাদেব, ভাগ্নি, এটা আমার নাতনি, বড় নাতনি। আবার কি সব কেনা হয়েছে, কি কিনেছে দেখি। ও এও তো তাই কিনেছে, আদি যোগী বড়। এইদিকে সবথেকে বড়, আমি কিনেছি এই যে ছোট্ট গোপালে, এই যে গোপালের দেখাশোনার জন্য একটা গরু, গরুর বাছু কিনেছি কিনেছি। আমার ঘটেতে না এক এক সময় ইয়ে হয়, আমের পল্লব দিয়ে না গুটিয়ে থাকে, তো ওই জন্য তার ওপরে না এই আমের শখাটা দিয়ে দেবো। দিলে তবে কলা টলাগুলো দিলে না বসে, নাহলে কোনো সময় কলা বেঁকে যায়, কলা পড়ে যায়, এইরকম হয়, ওই জন্য আমি এটা কিনেছি। আর এটা ধূপদানি কিনেছি একটা স্টিলে, এই লিভিং রুমেতে একটুখানি দিয়ে রাখবো সন্ধ্যাবেলাতে। সবার সব গিফট দেখা হয়ে গেছে, তাহলে আজকের মতন ব্লগটা শেষ করলাম। তোমরা দেখো ব্লগ আর আমার পাশে থেকো, তোমরা তোমরাই তো এখন আমার সঙ্গী হবে, কেন আমার সঙ্গীতে চলেই গেছে। আমাকে তো তোমরাই, তোমরা উৎসাহ দেবে, ভরসা দেবে আমাকে, আমি যদি ব্লগটা যেন করতে পারি আমি। তো আজকের মতো নেই, টাটা, কালকে তোমাদের একটা আবার নতুন ব্লগ নিয়ে আমি আসব। আর আমার এখন ব্লগটা আমি না খুব বড় করব না, ছোট ছোট করেই করব আমি ব্লগ, কারণ আমি সেরকম এখন মতন মানে কি বলবো, সেরকম আমি পরিস্থিতিতে আসিনি। আমি একটু কমজোরি বলো বা মনের দিক থেকে, তোমরা তো সবাই জানো একটু আমি এ রয়েছি। তাহলে আবার দেখা হবে, টাটা।